So, let's explore. Oh, wait. আপনাকে স্বাগত জানাই শম্পুর মহাবিহারে, যা হতে পারত পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি, কিন্তু এখন যা কেবলই একটি ধ্বংসপ্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। চলুন টেলিপোর্ট করে ভেতরে ঢোকা যাক, ঘুরে দেখা যাক কেমন ছিল প্রায় 1200 বছর আগে নির্মিত এক অসাধারণ স্থাপত্য শৈলী, আমাদের সমৃদ্ধ ইতিহাসের অন্যতম নিদর্শন শম্পুর মহাবিহার। বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত শম্পুর বিহার, অর্থাৎ তৎকালীন পুন্ড্রবর্ধনের রাজধানী পুন্ড্রনগর এবং অপর একটি শহর কোটিবর্ষ, এই দুই শহরের মাঝামাঝি স্থানে নির্মিত হয়েছিল শম্পুর মহাবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। ইউনেস্কো মনে করে শম্পুর মহাবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। এটি আনুমানিক 300 বছর ধরে বৌদ্ধদের অন্যতম প্রসিদ্ধ ধর্মশিক্ষাদান কেন্দ্র হিসেবে স্বীকৃত ছিল। শুধু এই উপমহাদেশের শিক্ষার্থীরাই নয়, এখানে চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা উচ্চতর ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। বৌদ্ধ বিহারটির ভূমি পরিকল্পনা চতুষ্কোণাকার, যার চারদিক চওড়া সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। সীমানা দেয়াল বরাবর ভেতরের দিকে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য তিন দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। সর্বশেষ যুগে 92টি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। বিহারের ভিতরে উন্মুক্ত চত্বরের মাঝখানে রয়েছে কেন্দ্রীয় মন্দির। তিনটি সমান ধাপে ঊর্ধ্বগামী এ মন্দিরের ভূমি পরিকল্পনা এবং আর্কিটেকচারাল ডিজাইন ক্রুশাকার। ক্রুশের মাঝ বরাবর আরও কয়েকটি দেয়াল কোনাকোনিভাবে যুক্ত। মূল ভবনটির কেন্দ্রে দরজা জানালাবিহীন একটি শূন্য গর্ভ চার কোনা ঘর আছে। এটি মন্দিরের তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত। মূলত এই শূন্য গর্ভ কক্ষটিকে কেন্দ্র করেই বিশাল এই মন্দিরের কাঠামো নির্মিত হয়েছিল। মন্দিরের সমান্তরালে ছিল প্রদক্ষিণ পথ। ক্রুশাকার পরিকল্পনার বাইরের অংশগুলোর সংযোগস্থলে কার্নিশের প্রান্ত পর্যন্ত পানি নিষ্কাশন নালার ব্যবস্থা করা হয়েছিল। পাথর নির্মিত এই নালাগুলোর মুখ গর্জনরত সিংহের মুখের অবয়বে নির্মিত। ভিত্তিভূমির দেয়ালের বাইরের অংশে সর্বমোট 63টি কুলুঙ্গি ছিল, যার প্রতিটিতে ছিল একটি করে পাথরের ভাস্কর্য। ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের শম্পুর মহাবিহার ভার্চুয়াল ট্যুর উপভোগ করার জন্য আপনাকে ধন্যবাদ।